জনসভা সামাজিক সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদুর রহমান, যে আমাদের শুরুতে যে কার্যক্রমগুলো চলছিল, যে আমাদের সংগঠন 2001 সালে স্টার্ট হয়েছে, আজ পর্যন্ত আমরা বিভিন্ন ব্যতিক্রমধর্মী কাজকাম করে চলে আসছি, হয়তোবা এখানেও আমাদের কিছু হয়তোবা কাজকাম করার পিছনে কিছু সার্থকতা আছে, কিছু ব্যর্থতা আছে, তাই আমরা সামনে যাতে সংগঠনের কার্যক্রমগুলো সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি সেই চেষ্টা আমাদের সকলের ভিতরে আছে। আপনাদের সাথে নিয়েই আমরা সামনে যাতে আমাদের কার্যক্রম কেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি সেই চেষ্টা আমরা চেষ্টা করব। আর আমরা কাজকাম করার পরে হলেও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তো হয়তোবা আপনারা যদি আমাদের ভুলগুলো হয়তোবা ধরিয়ে দেন, বলেন যে হয়তোবা এই কাজগুলো আপনাদের ভুল হয়েছে, আমরা সামনে যাতে সেই ভুলগুলো না হয়, যে কাজগুলো যাতে আমরা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকবো। আসসালামু আলাইকুম, চ্যালেঞ্জ নারায়ণগঞ্জ। আমি জনসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা থেকে আমি আসছি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রিয়াদ মাওলা। তো সংগঠনে এখানে আমার দুই বড় ভাই পারস ভাই আর মাসুদ ভাই দুজনেই অনেক কিছু বলছে। তারপর আমি আরও কিছু বলতে চেয়েছি যে আমরা যখন জনসেবা সামাজিক সংগঠন নামে একটি সংগঠন করি পশ্চিম দেবক এলাকায়, এটা হচ্ছে যখন আমরা করি 2001 একই জুন, তখন আমরা অনেক কষ্ট করে আজকে এ পর্যন্ত আমরা আসছি। তখন থেকে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করি, যেমন আমার বড় ভাই পারভেজ ভাই কিছু বাদ দিছে, যে ওগুলি আমি কিছু বলার চেষ্টা করতেছি, যেমন বিভিন্ন বাড়িতে হোল্ডিং নাম্বার, জরুরি প্রয়োজনীয় ফোন নাম্বার, তারপরে এই বিবাহ মানুষের মানে এই গরিব দুঃখী মানুষ যারা আছে মানে বিয়ে হয় না ওনাদেরকে সাহায্য করা, আবার গরিব মানুষের পড়ালেখার ব্যবস্থা করা, এই ঈদের সামগ্রী ব্যবহার দেওয়া, তারপরে অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়া, রক্তদান কর্মসূচি করা, তারপরে আপনার এই ইফতারের আয়োজন করা। হ্যাঁ, যেমন আমরা গতবার দিছি, এর আগেও দিছি আমরা বুট, তারপরে গুড়, চিড়া, এগুলি আমরা দিছি ইফতারি সামগ্রী। তারপরে আমাদের এই আরও বিভিন্ন রকম অনেক রকমের ভাবে আমরা করে আসছি, এখন তো মনে নাই। তো আমরা সংগঠনের মাধ্যমে আমি এটা বলতে চাই যে সংগঠনের মাধ্যমে আমরা সবাই এগিয়ে আসুন, যাতে আমরা গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি। যে আমাদের দেশে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করুক, আমাদের মতো ক্লাব গড়ে উঠুক যারা অসহায় এবং গরিবদের জন্য কিছু করতে চায়। তো আমাদের সার্থকতা এই, যাতে আমরা গরিবদের জন্য কিছু করতে পারলে আমরা নিজেদের স্বার্থ মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জনসেবা সামাজিক সংগঠন, আমরা চিন্তা ভাবনা আমাদের আরও বড় করতে হবে, গরিবদের সাথে আমাদের থাকতে হবে এবং জনসেবাকে আমরা অনেকভাবে দ্রুত চলে সামনে নিতে চাই, কিন্তু আমাদের গরিবের মাসে আমরা থাকতে চাই। আমার বর্তমানে শেষ করি। নারায়ণগঞ্জ চ্যানেল থেকে আসা সাংবাদিক ভাই, আপনাদের আরও সালাম জানাচ্ছি। আমার বড় ভাই, আমার এখানে সংগঠনের অথরিটি পার্সন তিনজন বড় ভাই, তাদেরকে সালাম জানাই। তবে আমি যা বলবো আসলে এগুলা আমার বলার কিছুই নেই, যেহেতু আমার বড় ভাই আমাদের সংগঠনের তিনজন ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা অনেক কিছু বলেছে। তবে আমার শুধু এতটুকুই বলার যে আমাদের এই সংগঠনের জন্য আমাদের এই বড় ভাই পারভেজ ভাই এবং আমাদের নেত্রী কর্মরা অনেক খাটছে, 2001 থেকে এই সংগঠনকে চালে এ পর্যন্ত আসতেছে। তো আমি চাই যে আমাদের এই সংগঠন থেকে আসলে সরকারি কোনো ভাতা বা কোনো চাঁদা নেওয়া হয় না, শুধু আমাদের নিজস্ব অর্থায়নে সংগঠন চলে। তো আজকে আমাদের নারায়ণগঞ্জবাসীদের কাছে একটাই বলা, যে নারায়ণগঞ্জবাসীদের কাছে আমাদের কাছে চাওয়ার নাই, কিন্তু আমাদের এই সংগঠনটা শুধু গরিব দুঃখীদের জন্য, শুধু গরিবরা এই ঈদ আসলে, রমজান আসলে বা বিভিন্ন তাদের সমস্যা হলে বা প্রতি মাসে একজন ডাক্তার এনে তাকে ফ্রি চিকিৎসা দেওয়া, এই ধরনের কর্মকাণ্ডই এখানে ঘটানো হয়। তো আমি চাই যদি নারায়ণগঞ্জবাসীদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় আমাদের সংগঠনে আসতে চায়, তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আমি চাই এবং আমরা সবাই চাই এই সংগঠনকে বড় করা এবং গরিবদের জন্য কিছু করা, এতে আমাদের জন্য কিছু করার নেই, আমরা শুধুই আমাদের গরিব দুঃখী ভাই বোন আশেপাশে যারা আছে তাদের জন্য কিছু করা, এতটুকুই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।